আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, চলুন আজকের ক্লাস থেকে আমরা দেখে নিব দ্য লোটাস ইটার্স। এই পোয়েমটা লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। দ্য লোটাস ইটার্স খুবই মজার একটা পোয়েম এবং এটা পড়ে আমরা অনেক বেশি আনন্দিত হই, বিকজ এইখানে কিছু লেজিনেসের ব্যাপার স্যাপার রয়েছে। তো চলুন আমরা কবিতাটা অ্যাকচুয়ালি কী বলতেছে শেষ পর্যন্ত দেখে নিই। তো এই লোটাস ইটার্স এই কবিতাটা হচ্ছে একটা লিরিক্যাল পোয়েম, আর এটা হচ্ছে হোমারের যে ওডিসি লেখা হয়েছিল সেখান থেকে মূল থিমটা অ্যাকচুয়ালি কালেক্ট করা হয়েছে। একটা আনআইডেন্টিফাইড ল্যান্ডে গিয়ে এই এটার সেটিংটা হচ্ছে একটা আনআইডেন্টিফাইড ল্যান্ড। ওকে, তো আমরা এখানে মেইন যাকে ক্যারেক্টার বা আমাদের হিরো অথবা প্রোটাগনিস্ট হিসেবে পাবো উনি হচ্ছেন আমাদের গ্রিক হিরো ইউলিশেস। আমরা নিশ্চয়ই গ্রিক হিরো ইউলিশেসের কথা জানি, যিনি হচ্ছে ট্রোজান অরে গিয়েছিলেন, মানে ট্রয় নগরীর যে যুদ্ধ সেইখানে, এবং সেখানে তিনি 10 ইয়ার্স যুদ্ধ করেছিলেন। উনি একা ছিলেন না, ওনার সঙ্গে তার আরও সৈন্যদল ছিল। তো সেখানে ট্রোজান অরে তিনি 10 ইয়ার্স যুদ্ধ করার পর যখন বাসায় ব্যাক করতেছিলেন, ব্যাক করতে গিয়ে সমুদ্রে কিন্তু তারা রাস্তা হারিয়ে ফেলেন, এবং সমুদ্রে রাস্তা হারিয়ে ফেলার ফলে তারা প্রায় 22 ইয়ার্স 22 বছর ধরে সেইখানে বিভিন্ন দিক ঘোরাফেরা করে একেবারে দিশেহারা। পরে তারা একটা এই যে লোটাস আইল্যান্ড, যেটা সেই লোটাস আইল্যান্ডটাকে আইডেন্টিফাই করে, দ্যাট মিন্স আমরা যেটা আনআইডেন্টিফাইড আইল্যান্ড বলছি, সেইখানে গিয়ে তারা ওঠে। লোটাস আইল্যান্ডে পরিস্থিতিটা কেমন ছিল চলুন আমরা এবার একটা দেখে নিই। তাহলে চিন্তা করুন যে ওনারা 10 ইয়ার্স যুদ্ধ করেছেন এবং 22 ইয়ার্স হাওয়াই ঘুরেছেন, হ্যাঁ, পথ না পেয়ে। তাহলে প্রায় 32 বছর অলরেডি হয়ে গেছে তাদের বাড়ি ছেড়ে যাওয়া। এরপরে আরও যে মজার ঘটনাগুলো আছে আমরা সেটা পরে বলছি। তো যখন তারা হচ্ছে গিয়ে লোটাস আইল্যান্ডে গেল, তো লোটাসটা কী এইটুকু আমরা বলে দিই যে লোটাস হচ্ছে এক প্রকার লিভস। আচ্ছা, লোটাস বলতে আমরা নর্মালি হচ্ছে গিয়ে পদ্মফুল বলে বুঝি, কিন্তু এটা হচ্ছে এক প্রকার পাতা, যে পাতাটাতে কী রয়েছে একটা ড্রাগের সঙ্গে কানেকশন রয়েছে। ড্রাগ খেলে কী হয়, আমরা কিন্তু খালি ঝিমায় অলস হয়ে যাই, তাই না? আমাদের মধ্যে সবসময় একটা তন্দ্রা বা ড্রিমি গ্লুমি ভাব থাকে, সেই জিনিসটা কিন্তু হয়ে আসবে। এবং তারা সবসময় একটু হ্যাপি ফিল করে, মানে কোনো টেনশন নাই, কারণ তাদের কি ড্রাগ অ্যাডিকশন বা লোটাস ইট করার পরে কী হচ্ছে একটা সবসময় তন্দ্রাচ্ছন্ন ভাব, সে কারণে তারা কিন্তু টেনশনটা রিলিজ করতে পেরেছে এবং তারা অলওয়েজ কি একটা লেজিনেস ফিল করতেছে। তো ওরা যখন লোটাস আইল্যান্ডে গিয়ে পৌঁছাইছে, তখন ওখানে যে লোটাস ইটার্স বা লোটাসের যে অধিবাসীরা রয়েছে তারা কিন্তু তাদেরকে একটা মানে ওয়ার্মলি ওয়েলকাম করেছে, খুব উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, এবং অভ্যর্থনাটা জানিয়েছেন লোটাস দিয়ে। দ্যাট মিন্স যে লোটাসের যে লিভসটা পাতাগুলো দিয়ে তাদেরকে উষ্ণভাবে অভ্যর্থনা জানানো হয়েছে, এবং বিভিন্ন ফুল ফল লোটাসের সেগুলো তারা খেয়েছে, এবং খেয়ে তো শুরু হয়ে গেল তাদের মাঝে যে ড্রিমিনেস, মানে তারা যে 10 বছর ভ্রমণ করেছে, এত ভ্রমণ পিপাসু যারা ট্রাভেলার, তারা কী হয়ে গেল ট্রাভেলার টু তারা লেজিতে পরিণত হয়ে গেল। ইভেন লেজি হয়ে তারা যেন মনে হচ্ছে যে কোরাস হচ্ছে কি আমরা তো জানি সেটা, যে সমবেত সুরে আমরা যেরকম গীত বলি না লাইক দিস ওয়ে, তারা সমবেত সুরে গান গাইছে, মনে সুরে ইচ্ছে মতো ঘুমাচ্ছে, গান গাইছে, লোটাস ইট করছে। এখানে তারা কিন্তু অনেক বেশি অভ্যস্ত হয়ে গেল এবং তাদের এটা খুব ভালো লাগতে শুরু করলো। এতদিন তাদের যে বীরত্বপূর্ণ বীরত্ব গাথা, তাদের এত অভিযান, এত যুদ্ধ, সব কিছুই যেন এসে এক নিমিষে তাদের লাইফস্টাইলটাকে 100% চেঞ্জ করে দিল। তো দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাজিক্যাল যে আইল্যান্ড, আমরা লোটাস আইল্যান্ডটাকে কী বলবো, ম্যাজিক্যাল আইল্যান্ড, এই ম্যাজিক্যাল আইল্যান্ডে তারা এভাবে লোটাস খেয়ে একেবারে অন্যরকম হয়ে গেল। এবং তাদের কাছে যে জিনিসগুলো ম্যাজিক্যাল আইল্যান্ডটা সম্পর্কে ফিল করলো সেগুলো কি আমরা দেখি, যে আফটারনুন, মনে হচ্ছে ম্যাজিক্যাল আইল্যান্ডটা অলওয়েজ একটা আফটারনুন। আফটারনুন মানে কি, বিকেলের দিকে কী হয়, আবহাওয়াটা অনেক বেশি সফট থাকে বা তত বেশি শাইনি থাকে না, এরকম মনে হচ্ছে যেন লোটাস আইল্যান্ডটা অলওয়েজ একটা আফটারনুন ভাব রয়ে আছে। এবং এই যে ম্যাজিক্যাল আইল্যান্ডটা তাদেরকে মনে হচ্ছে এনচ্যান্ট করছে। এখানে যে সি ওয়েভ তারা দেখতে পাচ্ছে, সি ওয়েভ সমুদ্রের ঢেউগুলো কত বেশি গর্জন হয়,
কিন্তু তাদের কাছে মনে হচ্ছে এগুলো খুবই থিন, একেবারে চিকন সরু, মানে এই যে তাদের ভেতরে যে একটু লেজিনেস, ড্রিমি ড্রিমি ভাব চলে এসেছে এই পৃথিবীটাকে, কিন্তু এত চমৎকার তাদের কাছে আর মনে হচ্ছে না। মানে তাদের হচ্ছে যে ইমাজিনেশন চমৎকার মনে হচ্ছে, বাট এত ব্যস্তময় পৃথিবীটা তাদের কাছে কিন্তু আর সেই রকম মনে হচ্ছে না। তাদের কাছে সি ওয়েভগুলো কী হয়ে গেছে, অনেক থিন হয়ে গেছে। তারা কিন্তু সেখানে একটা স্ট্রিম পাচ্ছে, একটা একটা না অনেকগুলো স্ট্রিম, যেটাকে যে আইল্যান্ড অফ স্ট্রিমস বলা হচ্ছে, যে স্ট্রিমের যে পানিগুলোতে এক ফোঁটা যদি শিশির পড়ে সেটা যেমন সফট হয়, সেরকম সব কিছুই তাদের কাছে এত বেশি সফট সফট মনে হচ্ছে। ইভেন গোলাপের যে পাপড়িগুলো আছে, গোলাপি পাপড়িটা কত সফট, একেবারেই সফট না, তাদের ওখানে লাইফটা, তাদের লাইফ স্টাইল, এই পৃথিবীটা তাদের কাছে ওই রকম একটা সফট ফিল তারা কিন্তু করতেছে। ইভেন আমরা যখন ঘুমাই, মানে আমাদের প্রচুর ঘুম, ঘুম থেকে উঠে আমরা যখন চোখটা মেলি তখন এইরকম আস্তে করে যে আমরা সফট করে চোখটা মেলি, তাদের কাছে এরকম ফিল হচ্ছে যে এই পৃথিবীটা যেন এত সফট, লাইফটা এত সফট। বাট আমরা দেখে আসছি তারা হচ্ছে ট্রোজান হিরো, তারা 10 ইয়ার্স যুদ্ধ করেছে এবং তাদের মানে বীরত্ব গাথা কবিদের লেখায় অসংখ্য ঠাঁই পেয়েছে, বাট তাদের কাছে এখন এরকমটা মনে হচ্ছে। ইভেন তারা সফট ইয়ার, তাদের মানে আমরা তো নর্মালি জানি যে বাতাসটা অনেক সফটই হয়, বাট সমুদ্রের বাতাস, এখানে তো অনেক সমসো করে বাতাস হওয়ার কথা, বাট তাদের কাছে এয়ারটা সফট মনে হচ্ছে। এবং এয়ারের মধ্যে তারা একটা লোটাসের গন্ধ পাচ্ছে, বাতাসেও যেন মনে হচ্ছে তারা লোটাসের গন্ধ পাচ্ছে, এবং ওই বাতাসই তাকে এইভাবে ঝিমাতে হেল্প করছে, মনে হচ্ছে তারা সবসময় তাদের মধ্যে একটা ড্রাউজি ঘুম ঘুম ভাব থেকে যাচ্ছে। দেন ডে টু মর্নিং নাইট এর যে ব্যাপারটা বলা হয়েছে, মানে আমরা জানি দিনের বেলাটা কি খুবই শাইনিং হয়, সূর্যের আলোর তেজ বা প্রখরতা অনেক বেশি, বাট রাতের আলোতে আমরা দেখতে পাই যে রাতের আলো খুবই সফট। একটা মর্নিং নাইট কিন্তু নট লাইক ডে লাইট, দিনের মতো না, বাট মর্নিং নাইটের যে ব্যাপার স্যাপারগুলো এত সফট শাইনিং, ওদের কাছে দিনটাও সেই রকম সফট মনে হচ্ছে, দিনের আলোটাও যেন মনে হচ্ছে যে মর্নিং নাইটের মতো। দেন তারা যে লোটাসটা খাচ্ছে, লোটাস না খাচ্ছে, তারপরও সেটার ফ্র্যাগ্রেন্সটা কী হচ্ছে, তারা কিন্তু বাতাসের মধ্যে পেয়ে যাচ্ছে। ইভেন আর আমরা আরও দেখতে পাচ্ছি যে মর্নিং যে ফ্রেশনেস, আচ্ছা সকালের বাতাসটা আমরা কিন্তু সবার ক্লান্তি দূর করে, তাই না, বাট ওদের কাছে মর্নিং ফ্রেশনেসটাও নেই বললেই চলে, মানে সকালের যে বাতাস তাদের একটু ক্লান্তিটা দূর করবে এইরকমও তাদের কাছে কিন্তু মনে হচ্ছে না। মানে অলওয়েজ তারা একটা ক্লান্ত, মানে ক্লান্ত না, অলস, যে তন্দ্রা, আমাদের ড্রাউজি ভাবটা থেকে যায় এরকম, মানে তারা খুব কাজ করে টায়ার্ড হয়ে গেছে এমনটা না, কিন্তু লাইফটা যেন কী হচ্ছে আস্তে আস্তে যেন নির্জীব হয়ে যাচ্ছে এরকম জিনিসটা এখানে বোঝাচ্ছে। দেন তারা যে ভয়েসটা তাদের শুনতে পাচ্ছে, একই অন্যের ভয়েসটা তাদের, তারাই তো হিরো, ট্রোজান হিরো, বাট তাদের কাছে তাদের ভয়েসটা কী মনে হচ্ছে, ভয়েসটা হচ্ছে সথিন, একেবারে সরু চিকন ভয়েস, ইভেন তার মনে হচ্ছে যেন কবর থেকে মানুষ কথা বলছে, তো স্লো এইরকমটা তারা তাদের ভয়েসটা শুনতে পাচ্ছে। ইভেন তারা তাদের যে হার্টবিটটাও হচ্ছে গিয়ে অনেক জোরে চলছে, এখানে কিন্তু আবার ব্যতিক্রম আমরা জিনিস দেখতে পাচ্ছি, তাদের হার্টবিটটা অনেক বেশি জোরে তারা শুনতে পাচ্ছে। এই ব্যাপারগুলো আমরা হচ্ছে যে ম্যাজিক্যাল আইল্যান্ডের এই বিষয়গুলো খেয়াল করবো। তো এইরকম একটা পরিবেশে তারা অভ্যস্ত হয়ে যাওয়ার পর এবার তারা চাচ্ছে যে তারা যখন হচ্ছে বাতাসে, যখন বাতাস বইছে স্ট্রিমের শব্দে, তাদের কাছে যেন মনে হচ্ছে তারা একটা গান শুনতে পাচ্ছে, এবং আমরা যখন নর্মালি কোনো রোম্যান্টিক গান বা কোনো বিরহের গান শুনি তখন কিন্তু আমাদের অতীতের কথাগুলো মনে পড়ে যায়, অথবা আমাদের কিন্তু মানে প্রিয়জনকে মিস করি। তো তারা যখন স্ট্রিমের যে শব্দ বা বাতাসের যে শব্দটা তাদের কাছে সুরেলা বা গানের মতো মনে হচ্ছে, তখন কিন্তু তাদের ফ্যামিলির কথা তাদের মনে পড়ে যাচ্ছে, যে হ্যাঁ আমাদেরও তো ফ্যামিলি, বউ বাচ্চা ছিল, তখন তারা কিন্তু চাচ্ছে যে তারা ফিরে যাবে তাদের ফ্যামিলির কাছে। কিন্তু তাদের অনেকেই মানে অনেকেই তাদের কমেন্টসগুলো কী, কেউ কেউ বলছে তাদের ওয়াইফরা কী হয়েছে এতদিন, মানে 32 ইয়ার্স তো অলরেডি হয়েই গেছে লোটাস আইল্যান্ডে পৌঁছানো, তারপর লোটাস আইল্যান্ডও তারা কিছুদিন স্পেন্ড করেছে, তাহলে 30 বছর প্লাস হওয়ার পর তাদের ওয়াইফরা কী হয়েছে, তারাকে ভুলে গিয়েছে, কেউ কেউ এটা বলছে যে আমাদের ওয়াইফরা আমাদেরকে ভুলে গিয়েছে, আমরা গিয়ে তাদের কাছে যদি পৌঁছাই তাহলে তাদের কাছে এমনও হতে পারে যে এটা অনেকটা বিরক্তির কারণ হতে পারে।
আবার তারা বলছে যে কেউ কেউ আবার কমেন্ট করছে যে এতদিন হয়ে গেছে, ওদের ওয়াইফরা তো ধরেই নিয়েছে যুদ্ধে গিয়ে, এতদিন ব্যাক করতেছে না, মানুষ সেখানে মারাই গেছে, এটা খুব স্বাভাবিক, যুদ্ধে গিয়ে মানুষ ফিরে না আসলে মারা যায়, ওটা ধরে নেওয়াটা খুবই স্বাভাবিক। তারা কী করেছে, বিয়ে করে নিয়েছে, অন্য কাউরের সঙ্গে বিয়ে করে এতদিন আমাদের জন্য ওয়েট না করে বিয়ে করে তারা কিন্তু সুখে সংসার করছে, এটা কেউ কেউ তারা ভাবছে। আবার কেউ কেউ তা মনে করছে যে আমাদের যে চাইল্ড রেখে এসেছিলাম বাচ্চারা, তারা এখন যুবক হয়েছে, তারাও তাদেরও সংসার হয়েছে, তারা বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, ইভেন আমাদের যে সম্পত্তিগুলো ছিল তারা সেগুলো তাদের নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে, ভাগ করে নেওয়ার ফলে তাদের নিজ দায়িত্ব তারা এখন বুঝে নিয়েছে। আমরা যদি সেখানে গিয়ে এনকাউন্টার করি তখন তাদের কাছে কিন্তু পিতামাতার প্রতি যে সম্মান বোধ সেটা হারিয়ে যেতেও পারি, তার চেয়ে বরং দরকার নেই আমরা এই ড্রিমি ল্যান্ডেই থেকে যাই, এখানেই বরং আমরা অনেক ভালো আছি। আবার কেউ কেউ মনে করছে যে তাদের ওয়াইফরা তাদেরকে একেবারে এখন ভুলেই গেছে, তারা গেলে হয়তো তাদেরকে চিনতেই পারবে না, বুঝতেই পারবে না, বা তাদের কাছে অনেক বেশি বিরক্তর কারণ হয়ে দাঁড়াবে। এবং কেউ কেউ বলছে তাদের ওয়াইফরা এখন অনেক বেশি এজড হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তারা হচ্ছে এতটাই ওল্ড হয়েছে, তাদের চুলগুলো পেকে গেছে, তো এত বৃদ্ধ ওয়াইফের সঙ্গে আমরা গিয়ে আর কী সংসার করবো, এতদিন বাইরে আছি, তারপর ওয়াইফ তো এখন বৃদ্ধ, এ সংসার করাচ্ছি, তার চেয়ে আমরা এই যে ওয়ান্ডারিং ল্যান্ডে ঘুরে বেড়াচ্ছি, আমরা এখানে অনেক বেশি ভালো আছি, আমাদের আর বাসায় যাওয়ার প্রয়োজনীয়তা ফিল করছি না। তাদের কেউ কেউ আবার মনে করছে যে আমাদের ওয়াইফরা বউ বাচ্চা তো ধরেই নিয়েছে যে আমরা মারাই গিয়েছি, তাহলে আমরা এখন গিয়ে পৌঁছালে তারা কিন্তু আমাদের প্রেতাত্মা মনে করবে, আমরা সত্যি বাস্তব মানুষ, বাট ওরা মনে করবে যে হয়তো তাদের মারা যে প্রেতাত্মা আমাদের চালাতে এসেছে, তাদের ভূত চলে এসেছে, তাদের ভূত মনে করতে পারে আমরাকে। সো আমরা গিয়ে তাদের আর ডিস্টারবেন্সের কারণ না হয় বেটার, গিয়ে আরও মন খারাপ হয়ে যাবে, তাছাড়া আমরা কী হই, আমরা এইখানেই থেকে যাই এই ড্রিমি ল্যান্ডে আমরা ঠিক, মানে এই যে দেখেন যে তারা এত বেশি বীর, আমরা তাদের বীরত্বের কথা শুনি, বাট এমন একটা আইল্যান্ডে এসে হচ্ছে লোটাস ইট করার পর তারা এতটাই বেশি, মানে সম্পূর্ণ একটা মানুষের যে কমপ্লিট চেঞ্জ, যে বীরত্ব থেকে তাদের মধ্যে যে অলসতা নির্জীবতা চলে এসেছে সেই বিষয়টা এখানে কিন্তু আলফ্রেড লর্ড টেনিসন বোঝাতে চেয়েছেন আমাদেরকে। দেন এখানে একটা ইউনিভার্সাল যে জার্নি, অ্যাকচুয়ালি আমাদের মানুষের লাইফের ইউনিভার্সাল জার্নির এর একটা সিম্বল এই কবিতাটা। ইভেন এইখানে লাস্টে গিয়ে তারা কিন্তু এটাও কমেন্ট করে যে আমাদের যে ওদের যে গড অ্যান্ড গডেস রয়েছে, দেবদেবীরা রয়েছে, তাদের ব্যাপারে তারা বলেন যে দেবদেবী আমরা হচ্ছে মানুষ, মানুষ কী করি আমরা অনেক বেশি কষ্ট পাই, ও সব কিছু একটা ফল ফুল সেগুলো জন্ম নেয়, সেগুলো হচ্ছে গিয়ে ধ্বংস হয়ে যায়, বাট এগুলো খুব শর্টলি ধ্বংস জন্ম হয় এবং ধ্বংস হয়ে যায়, বাট আমরা যারা মানুষ তারা কী করি অনেক দিন বাঁচি, আমাদের অনেক স্ট্রাগল করতে হয় এই পৃথিবীতে, মানে বিধাতা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, বাট মানুষকে কী করতে হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়, একজন মানুষ কিন্তু খুব সহজে মারা যায় না, তার লাইফ অনেক স্ট্রাগল করতে হয় এবং তারপরে তার লাইফের লাস্ট ডিউরেশনটা আসে আর কি। ইভেন তারা বলছে যে আমরা যদি কোনো কারণে কোনো ভুল করেছি তাহলে আমাদের গডেস কী করে আমাদের অনেক বেশি শাস্তি দেয়, তারা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমরা মানুষ আমরা এত কষ্ট পাই কেন, মানে আমাদের লাইফটা এত কষ্টের, তার চেয়ে বরং আমরা যে লোটাস আইল্যান্ডে আছি আমাদের কোনো যুদ্ধ করতে হচ্ছে না, আমরা কোনো কষ্টে নাই, আমরা খাচ্ছি লোটাস আর ঝিমাচ্ছি ঘুমাচ্ছি কোরাসের সুরে গান গাইছি, এই লাইফটাই আমাদের কাছে এখন অনেক বেশি বেটার লাইফ মনে হচ্ছে। তাহলে এখানে একটা মানুষের যে ইউনিভার্সাল জার্নির কথা এই কবিতাটাতে এই সিম্বলটা কিন্তু মেইন করেছে, এবং মানুষের লাইফের যে একটা গ্রেট চেঞ্জ আসতে পারে সেটা কিন্তু আমরা এই কবিতার মাধ্যমে বুঝতে পারছি। তো এই ছিল রিয়েল লার্নার্স, অ্যাকচুয়ালি দ্য লোটাস ইটার্স বাই আলফ্রেড লর্ড টেনিসনের লেখা। তো আশা করি ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ পর্যন্তই আল্লাহ হাফেজ।